এই যে দেখেন পুরো মন ধাও ধাও করে চলতেছে। আপনি সিগারেট খাইছেন, ইটস ওকে, আপনি মারা যান সিগারেট খেয়ে। আপনি কেন এখানে আগুন লাগাই দিয়ে যাইতে হবে বলেন? এই যে ওদের কলা গাছ, ওদের বাঁশ গাছ মোটামুটি সবই ধ্বংস হয়ে যাচ্ছে, পুরো পাহাড়টাই পুড়ে যাচ্ছে। আমি আছি এখন সিঁড়িতে, এই সিঁড়ি থেকে দেখাচ্ছি। আমি আসার সাথে সাথে আমাকে ওরা ধরছে যে ভাই আপনাদের আপনাদের লোকগুলায় আমাদের সব জ্বালাই দিয়ে গেছে। দেখেন ওনারা আমারে দোষারোপ করাতে আমি একটু দেখতে আসলাম যে আসলে কি ঘটনাটা কি ঘটছে। দেখেন কি অবস্থা, পুরো পাহাড়টা জ্বলে গেছে। ইভেন কলা গাছগুলো দেখেন কি অবস্থা হয়েছে, যে পাতাগুলো দেখেন। এই কলা গাছ তো আর কখনোই বেঁচে উঠবে না, কলা গাছ না হয়ে মরলো। ওদের মেইন যে জীবিকা বাঁশ, বাঁশ ঝোপগুলো পুড়ে গেছে। এদিক থেকে একটু দেখাই, পরে আমি ওনারে আর কি জবাব দিব বলেন? এখনো ধাউ ধাউ করে জ্বলতেছে, আমার আমি চোখ খুলতে পারতেছি না। বাতাসের সাথে সাথে আগুন বাড়তেছে। দেখেন এখানে যাওয়ার অবস্থায় নেই, এই যে পোকামাকড়গুলো ডাকাডাকি করতেছে। দেখেন চার পর্যটক পুরোমন পাহাড় ভিজিট করতে এসে আজকে পুরোমন পাহাড়ের সবগুলো গাছকে নষ্ট করে দিয়ে গেল। পুরোমন হচ্ছে এমন একটা পাহাড় রাঙামাটির, যেখান থেকে পুরো রাঙামাটি শহরটাই দেখা যায়। এত সুন্দর ভিউ পয়েন্ট, এখানে আবার বৌদ্ধদের একটা মন্দিরও আছে, মন্দির বা বিহার, আমার ভুল হইতে পারে। সো এখানে অনেক পর্যটক আসে, বাট কালকে যেটা হয়েছে পর্যটক এসে এখানে সিগারেট খেয়ে অথবা কোনোভাবে এখানে আগুন লাগাই দিয়ে গেছে। এরপর থেকে আজকে 24 ঘন্টারও বেশি টাইম ধরে পুরো পাহাড়টা আগুনে জ্বলতেছে। এই দেখেন ধাউ ধাউ করে জ্বলতেছে, এমন ঠুস ঠুস করে ফুটতেছে। আর এই আগুন কেমনে নিভাবে ওনারা খুব দুশ্চিন্তায় আছে এটা বললো আর কি। এই যে দেখেন কী অবস্থা, এভাবে কি নিভানো সম্ভব বলেন? পুরো পাহাড়টাই আগুন জ্বলতেছে। তো বিষয়টা ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করা যায়। আপনি ঘুরতে আসছেন একদিনের জন্য, আপনি হয়তো আর কখনোই আসবেন না। একদিনের জন্য আসে এমন কর্মকাণ্ড কেন করেন যে এখানে আর কেউই আসতে না পারে, বা ওই আদিবাসীরা আপনাদেরকে ঘৃণা করে, কেন এমন কাজ করব আমরা ভাই? তো এটা আমাদের বোঝা উচিত। চলে যাচ্ছি আমরা, ওই আগুন তো বন্ধ করতে পারবো না, কি করব এখন। তারপরও পর্যটকদের পক্ষ হয়ে আমি মাপ চাচ্ছি আপনাদের কাছে, ঠিক আছে? আর কি করবেন, সবাই তো ভাই সমান না। আমরা আসি, আমরা কারো কোনো ক্ষতি হবে ওরকম কাজও করি না, ক্ষতি করা তো দূরের কথা। ঠিক আছে, ভালো থাকবেন।